जन गण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। मॉर्निंग, কেমন আছো? ভালো আছো মনে হয়, ঠিক আছে? আগে থেকে জেনে গেছো তোমরা, আগে কিছু ভিডিও গেছে তোমরা দেখেছো মনে হয়, পরে আজকে আমি আসছি। আমাকে দেখে তুমি চিনতে পারছো, তাহলে কি বুঝতে পারছো? তো আমি আজকে তোমাদের ক্লাস নিব, স্ট্যান্ডার্ডের পরিবেশ নেব, পরিবেশ নেব। আর কিছু বলছি না, এখন তো সবাই ঘরে জানো কি পরিবেশের জন্য, আর কিছু বলছি না। আগে ম্যামও বলেছেন, প্লাস আর অন্য ম্যাম যখন ক্লাসে গেছেন তিনি বলেছেন, আর আমি কিছু বলবো না এখন। আমি এবারে ক্লাসে যাব। তোমাদের আগে পরীক্ষা হয়েছিল, কোশ্চেন প্যাটার্ন হয়েছিল, এভাবে কিছু পড়া এগিয়েছিলে তোমরা, এবারে এগিয়েছিলে যতদূর। তারপরে আজকে আমি পড়াবো কি পরিবেশের ভূগোল চ্যাপ্টারে সৌর জগতের পরিচয় পড়াবো। সেটা কত নম্বর পেজ আমি লিখছি, তোমরা তার সঙ্গে পেজ নাম্বার দেখে বই খুলবে, বই খুলে বসো, ঠিক আছে? এখানে লিখছি পেজ নাম্বার হচ্ছে 35 অর্থাৎ 35 পেজ। তোমাদের বাংলাটা লেখা আছে বুঝি, ঠিক আছে? 35 পেজ, বুঝতে পারছো? 35 পেজে আছে সৌরজগতের পরিচয়। এই দেখো, আমিও ঠিক দেখো বইয়ের মধ্যে একটা জিনিস আমি এঁকেছি এখানে, দেখতে পাচ্ছ তোমরা? এবার আজকে আমি পড়াচ্ছি সৌরজগতের পরিচয়, আমি লিখি এখানে, তোমরা দেখো। সঙ্গে বই নিয়েছো তো? বই নেবে কিন্তু। বই না নিলে কিন্তু বুঝতে পারবে না, শুধু ভিডিও দেখতে গেলে কিন্তু হবে না, বইটা সঙ্গে রাখতে হবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। এবার আমি যেটা বলবো সেটা বুঝবে, তারপরে বইয়ের দিকে তাকাবে যখন বলবো। আমরা এখানে দেখো, এটা এঁকেছি একটা সূর্য, এখানে কিছু গোল 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 কিছু করা আছে, ঠিক আছে? এই জিনিসটা কি আমি বলবো একটু পরে। প্রথমেই আসি কি আমাদের আছে, আমাদের বইতে দেখবে যে আকাশ, আকাশ জিনিসটা তোমরা আগে থেকে জানো, জেনেছো, তাও বলছি তোমরা এখন হয়তো ঘরের মধ্যে আছো, মোবাইলটা দেখছো, হয়তো ভিডিওগুলো দেখছো। এবারে তোমাদেরকে কি করতে হবে, তোমরা যদি কখনো বাইরে এটা দেখার পরে বাইরে গিয়ে দেখবে, তোমরা বাইরে গেলে দেখবে, আমরা দাঁড়িয়ে যদি উপরের দিকে তাকাই দেখবে একটা সীমাহীন একটা নীল রঙের জিনিস আমরা দেখতে পাবো উপরে, সেটাই হচ্ছে কি আমাদের আকাশ, তাই তো? আকাশের রংটা হচ্ছে কি, তাহলে বললাম নীল, তাহলে বুঝতে পারলে? যখন আমরা তাকাবো দেখবো একটা গোল চাঁদোয়ার মতন জিনিস থাকছে, সেটাকে আমরা চলছি আকাশ। এবারে আকাশে কি হচ্ছে, আকাশটাকে তোমরা যদি এখানে দেখো মনে হচ্ছে সেই যে কিছুটা দূরে গিয়ে যখন শেষ হয়ে গেছে, নিচে নেমে গেছে মনে হচ্ছে তো? যখন আমরা সেই দূরে যেখানে নেমে গেছে মানে আমরা সেখানে হেঁটে যাই, দেখি সেখানে মানে কাছে লেগে গেছে আকাশটা মনে হচ্ছে, আমরা যখন কাছে গিয়ে দেখবো দেখবো সেটা কিন্তু লাগেনি, সেটা কিন্তু আবার দেখবো মনে হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম উপরে সেই চলে গেছে আকাশটা, ঠিক সেখানে গিয়েও দেখবো আমরা আকাশটা ওইভাবেই আছে, মনে হচ্ছে নিচে নেমে গেছে, যে একটা জায়গায় শেষ হয়েছে কিন্তু শেষ হয়নি, কারণ আকাশ হচ্ছে কি সীমাহীন, এক কোনো সীমা নেই তার, সীমাহীন জিনিস এটা, এটা কোথাও গেলে তোমরা শেষ দেখতে পাবে না, এটা তোমরা দেখতে দেখবে যখন এটা ভিডিও শোনার পরে গিয়ে তোমরা দেখবে তখন বুঝতে পারবে। এরপরে কি বলছে, সেটা হচ্ছে আকাশ পরিচয় গুলা। এবারে আকাশে আমরা জানি দিনের বেলা কি ওঠে, সূর্য ওঠে, এটা তোমরা জানো। রাতের বেলা কি চাঁদ থাকে, গ্রহ থাকে, নক্ষত্র থাকে, জানো, মিটমিট করে জ্বলে, অনেক কিছু থাকে, তাহলে তোমরা আকাশ জানলে, আর দিনের বেলা সূর্য ওঠে জানলে, রাতে চাঁদ ওঠে, তারপরে তো ছোট ছোট মিটমিট করে জ্বলে কিছু থাকে, তো এই জিনিসগুলো আজকে বলি, তারপরে আমরা সৌর
বলবো। এরপরে আছে তোমাদের কি বলছে, বলছে আকাশ হচ্ছে মহাশূন্য আছে কি সীমাহীন ভাবে আছে, এর কোন শেষ নেই। ঠিক আছে, এর রংটা কেমন হচ্ছে? এর রং হচ্ছে নীল, জানো তোমরা পড়েছো আগে নীল। এবারে বলছে কি, এর মধ্যে আমরা জানি যে আকাশের মধ্যে দেখো সূর্য, এখানে লিখেছি আমরা সূর্যটাকে লিখছি আমরা, এটা সূর্য বুঝতে পারছো? তাও লিখে দিই এখানে, হ্যাঁ লিখেছি এর মধ্যে দেখো সূর্য। ঠিক আছে, সূর্যের কাছে দেখো অনেক কিছু জিনিস আছে, আছে যেমন বলেছি যে সূর্য, তোমরা আগে পড়েছো ইতিহাসে দেখবে, ইতিহাসের প্রথম যাত্রা ছিল পৃথিবীর পরিচয় ছিল যে সূর্য একটা নক্ষত্র, জানো তোমরা পড়েছো, তাও আবার বলছি তোমরা তো সদ্য এটা তো নতুন ভাবে জানছো এই জিনিসটাকে, এই জিনিসটা কিন্তু তোমাদের পরিচয় ছিল না, তাই তোমাদেরকে বলতে হচ্ছে সূর্য একটা কি নক্ষত্র। এরকম তোমরা জানো, তোমরা সূর্য সৌরজগতের মধ্যে আরো পড়েছো আটটি আছে গ্রহ নক্ষত্র, গ্রহ আটটা আছে তারপর নক্ষত্র তো আছে, সূর্য তার মধ্যে একটা, সূর্য একটা নক্ষত্র, তোমরা পড়েছো আটটা গ্রহ পড়েছো তো, সেটাই আমি লিখেছি এখানে, সূর্য তার আটটা গ্রহগুলিকে আমি এখানে লিখেছি। তাহলে গ্রহগুলি তোমার নাম জানো, আমি লিখছি তার সঙ্গে তোমরা বলবে কি হবে, শুক্র, তাই তো কি লিখলাম, এটা হচ্ছে শুক্র, এটা হচ্ছে বুধ, এটা হচ্ছে বৃহস্পতি, তারপরে এরকম ভাবে আছে পৃথিবী আছে, শনি আছে, ইউরেনাস আছে, এগুলো যেমন প্রো আছে আটটা গ্রহ, আমি সবগুলো লিখছি না, ইউরেনাস একটু ওগুলো লিখে দিয়েছি, তারপরে এখানে আছে সবগুলো গ্রহগুলো তোমরা দেখতে পাবে। এরপরে কি বলছি, এই গ্রহগুলি সম্পর্কে আমরা জানবো কি না, আমরা থাকছি এর মধ্যে কোনটাতে আমরা বাস করছি জানো, আমরা বাস করছি পৃথিবী, এর মধ্যে আমরা বাস করছি, তাই তো? এটা কি বলেছে, এইটার মধ্যে আমরা বাস করছি, এটা কার মধ্যে পড়ছে, গ্রহদের মধ্যে পড়ছে, তাই তো? গ্রহদের মধ্যে একটা গ্রহ পৃথিবী, তার মধ্যে আমরা আছি। এবারে বলেছে সূর্য থেকে তাহলে আমরা কত দূরে আছি দূরত্বটা জানবো, কত জানো, প্রায় 15 কোটি কিলোমিটার, প্রায় কত কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার, কোটি সেই একক দশক অঙ্কেতে যেরকম আছে না, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পর্যন্ত এরকম আছে আর কি। এবারে তোমরা সেই কোটি জেনে রাখো, এখন তোমরা যাওনি এতদূর জানি 15 কোটি আছে, এর ওজন কত জানবো, এর ওজন কত জানো, এর ওজন এর তুলনায়, যেহেতু আমরা পৃথিবী আছি তাহলে পৃথিবী সম্বন্ধে একটু বেশি জানবো তো অবশ্যই, এর তুলনায় 13 লক্ষ গুণ। এখানে কি বলেছে, যেমন কোটি বলেছে এখানে আমরা লক্ষ আসছি, 13 লক্ষ গুণ ভারী, মানে ওজনটা তাহলে দেখো, এটা হলো আমাদের পৃথিবীর দূরত্ব জানা আছে আমাদের জানার বিষয়, এটা আমরা তার দূরত্ব জেনেছি, এটা আমরা তার আয়তন জেনেছি, এটাকে যেটা আমরা বলি যে ওজনটাকে এখানে বলেছে আয়তনটা, আর এটা দূরত্ব, বুঝতে পেরেছো? এরপরে কি বলছে, সূর্য সম্পর্কে একটু জানবো, সূর্য আগে বললাম সূর্য একটা নক্ষত্র, সূর্যের কিন্তু নিজস্ব আলো আছে, তাই তো? সূর্যের আলো আছে বলে দিনের বেলা আমরা দিনটাকে অনুভব করি সূর্যের আলোর জন্য, ঠিক আছে? সূর্য যখন দিনের বেলা আলো দেয় রাত্রে কি দেয়, দেয় না, সূর্য শুধু দিনের বেলায় আলো দেয়, আর এর আলোর জন্য আমরা গরম অনুভব করি কারণে তাপ আছে, তাই আমরা গরম অনুভব করছি। তারপরে কি বলছে, সূর্যের তাহলে কি জানা, নিজস্ব আলো আছে তাপও আছে, দুটো জিনিস জানলে। এরপরে বলছে যে সূর্যের পাশে বিভিন্ন রকম গ্রহ ঘোরাঘুরি করছে, যেমন এটাই গ্রহগুলো লিখলাম, এর মধ্যে পৃথিবী আছে যেটা বললাম, ঠিক আছে? তাহলে এখানে আছে 9টা গ্রহ আছে, তোমরা আগে পড়েছো তারপরে এটা বলে দেওয়া হচ্ছে। তারপরে বলেছে 9টা গ্রহর মধ্যে আমরা পৃথিবীতে বাস করছি, সেটা বললাম, তার আয়তন বললাম, বললাম সেগুলো তোমরা দেখবে, দেখবো বইতে সব লেখা আছে, বলছি বুঝলে তোমরা কিন্তু বুঝতে পারবে। এরপরে যেটা আছে আর একটু বেশি আছে, কি আছে না,
গতি কাকে বলছি না সূর্য যখন সূর্য কিন্তু স্থির সূর্য কিন্তু ঘোরে না ঘোরে কিন্তু দেখো তোমরা দেখবে সূর্য কিন্তু এক জায়গায় থাকে এক জায়গায় থেকেই আলো দেয় তাই জন্য আমি এরকম লিখেছি আর যখন এরা ঘোরে এরা কারা গ্রহরা ঘোরে কেন তার জন্য আমি দাগ দাগ গুলো দিয়েছি দিলে বুঝবে গ্রহরা ঘুরছে তাহলে পৃথিবীও সেরকম ঘুরছে তাহলে সূর্য স্থির আর এটা হচ্ছে ঘুরছে কিন্তু আমাদের সামনে কিন্তু আমরা বুঝতে পারছি না এই যে ঘোরা এইটাকে যে সূর্যের সামনে থেকে যে ঘুরছে এই ঘোরাটাকে একটা গতি বলা হচ্ছে যেটা তোমাদের এখানে আছে বইয়ের মধ্যে আছে এই যে গ্রহগুলি সৃষ্টি হয়েছে তো কোথা থেকে বলে দিচ্ছি শুনে রাখো এই যে আমাদের সূর্য আছে সূর্য থেকে কিছু জিনিস জানো ছিটকে বেরিয়েছে কিছু কিছু জিনিস ছিল তার ধাক্কা টাকা খেয়ে যা হোক প্রকারে কিছু কিছু জিনিস বেরিয়ে এসেছে বাইরে সেই বেরিয়ে আসা জিনিসগুলো হচ্ছে এই গ্রহগুলো এগুলো হচ্ছে গ্রহ এর ফলে বলেছে কি পৃথিবী সূর্যের চারিদিকে পৃথিবী এই সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে যেহেতু আমি এরকম চিত্রটাতে দেখেছি তাহলে সেই ঘোরার পথটাকে বলা হচ্ছে গতি বুঝতে পেরেছ তোমাদের এখানে তোমরা পড়বে গতি দু প্রকারের এক হচ্ছে আমি লিখছি দেখো গতি তাহলে গতিটা আবার দু ভাগে ভাগ হয়েছে কি এক হচ্ছে আহ্নিক দুই হচ্ছে বার্ষিক গতি এর সঙ্গে গতি লিখব তাহলে কেন না গতিটা দু ভাগে ভাগ হয়েছে তো এই আহ্নিক গতি আর বার্ষিক গতি কিছুটা জেনে রাখো গল্পের আকারে কিন্তু তোমরা ছোট আবার যখন উঁচু ক্লাসে যাবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবে এরপরে বলেছে কি তাহলে এইটাই হচ্ছে আমাদের আজকে জানার বিষয় তাহলে এইটাকে আমরা বলবো কি না সূর্য গ্রহ যে সূর্য একটা নক্ষত্র আর এগুলো তার চারপাশে হচ্ছে কি গ্রহরা এই গ্রহ আর নক্ষত্র এইটা নিয়ে যে পরিবার তাকে আমরা বলছি সৌরজগতের পরিবার তাকেই কি বলছি আমরা সৌরজগতের পরিবার তাহলে আমরা এখানে জানবো সৌরজগতই জানলাম কেননা সৌরজগতের মধ্যে আছে গ্রহ আর নক্ষত্র লিখছি এখানে নক্ষত্রটা আগে লিখছি না নক্ষত্র আর এখানে আছে গ্রহ এটা কার মধ্যে আছে গ্রহ আর নক্ষত্র দুটোকে মিলিয়ে হয়ে যাচ্ছে কি সৌরজগৎ এখানে লিখেছি আমি সৌরজগৎ তাহলে গ্রহ নক্ষত্র নিয়ে যে সংসার বা পরিবার তাকে বলা হচ্ছে সৌরজগতের পরিবার তাহলে এখানে আমরা জানলাম কি কি জানলাম সূর্য একটা নক্ষত্র তার থেকে ছিটকে বেরিয়ে আসা কিছু ছোট ছোট জিনিস সেটাকে আমরা গ্রহ বলে জানি ধরছি সেগুলো হচ্ছে এগুলো গ্রহ এগুলো গ্রহের মধ্যে তোমরা আগে থেকে পড়েছ আমাদের আটটা গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল এভাবে লেখা আছে সেটা হচ্ছে আরো জানলাম কি যে সূর্য থেকে